আগামী 7 অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান। দুপুরে তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে তিনি একথা জানান। মফিদুর রহমান জানান, এখন পর্যন্ত তৃতীয় টার্মিনালের 82% কাজ শেষ, উদ্বোধনের আগে 90% কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। জানান, প্রতিদিন 10 থেকে 12 হাজার কর্মী কাজ করেছে। 7 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ টার্মিনাল উদ্বোধন করবেন। বেবিচক চেয়ারম্যান জানান, এই টার্মিনালের ফলে কোনো রকম ভোগান্তি ছাড়াই বাংলাদেশি যাত্রীরা বিভিন্ন দেশে যেতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী এই প্রজেক্টের সফট ওপেনিং আগামী 7 অক্টোবর উনি উদ্বোধন করবেন। প্রায় 82% কাজ এখানে আমরা সম্পাদিত হয়েছে এবং আমাদের লক্ষ্যমাত্রা ছিল যে সফট ওপেনিং এর আগে আমরা প্রায় 90% কাজ সম্পন্ন করবো। সম্মানিত যাত্রীর মনকে আনন্দে ভরে দিবে এবং একটা গর্ববোধ করতে পারবে যে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, যারা কি আগে আমরা মিস করতাম বাংলাদেশে।